বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বৃষ্টির অভাবে পান চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পানের বরজ বাঁচিয়ে রাখতে ঘাম ছুটেছে চাষিদের। দৌলতাবাদ থানা এলাকায় গিরিনগর, ঘাসিপুর, খামারপাড়া, সিদ্ধিনগর, ছুটিপুর এলাকায় প্রচুর পান চাষ করা হয়। কিন্তু এবার চাষিরা গাছ বাঁচিয়ে রাখতে চরম বিপাকে পড়েছে। তাদের দাবি, জল কিনে পান গাছে সেচ দিতে গিয়ে লাভের পয়সা ঘরে আসছে না। তীব্র তাপে পান হলুদ হয়ে যাচ্ছে, বাজারে বিকোচ্ছে না এই পান। পান চাষি লেবারগুলি করেই খায়। আর কথাটা হচ্ছে, আমাদের চরম খরা, এই খরার লেগে পান পাতাকে এই ভালো করে সজাগ করতে পারছি না। হ্যাঁ, পান যতই ফলান করে আছি সবাই ছোট ছোট হয়েছে, বুঝতে পারলেন? একবার ছোট ছোট হয়েছে। আর হচ্ছে ওই ছ্যাঁক, আর দিলে চারটা করে ছ্যাঁক, আর দিলে পাঁচটা করে ছ্যাঁক, এই লেগেই গেছে। ছ্যাঁকের ওপর ছ্যাঁক, ছ্যাঁকের ওপর ছ্যাঁক, এ কী করবো? এই বাহাত্তর হয়ে যায়। এবার রোদে রোদে না বসে ধরেন চালায় বসেছি, কথাটা এই। আরেকটা হচ্ছে, পানের তো দাম যা আছে আছে, ও সংসার ভালোভাবে চলছে না। হ্যাঁ, ধরেন ওই ঠেলাপেলা করে কাজ করতে। আমরা গরিব চাষি, পান চাষি, আমরা এই চাষবাস পান চাষ করে খাই। আমাদের এতে এই খরাতে কোনো পান চাষের কোনো উন্নতি হচ্ছে না। লতা পাতা সব শুকিয়ে গেছে, ধরেন চাষবাস ভালো হচ্ছে না, এতে আমাদের সংসার ঠিকঠাক চলছে না। ধরেন তাতে এখন সপ্তাহে চারটে পাঁচটা করে ছ্যাঁক দেও, ছ্যাঁক মানছে না, মাটি শুকিয়ে গেছে, লতা পাতাগুলো শুকিয়ে গেছে, তাতে ফসল পানি ভালো হয়েছে না, আমাদের সংসার সতেজভাবে চলছে না। পান তুলতে পারছি না, পানগুলো সব ছোটো ছোটো ধরছে। হ্যাঁ, পান বড়ো হচ্ছে না খরার জন্যে। তাতে সার মাটি, পান না বেচতে পারলে সার মাটিও দিতে পারছি না পরে, তার জন্যে আমাদের সংসার ঠিকঠাক চলছে না। ফলনটা হচ্ছে না, আপনার সারা বছর খরা, আকাশের বৃষ্টি রাই, তাতে ধরেন ভালোভাবে পরিষেবা দিতে পারছি না, সেই জন্যে আপনার হচ্ছে না। মুর্শিদাবাদ জেলা পান চাষি সমিতি বর্তমানে সভাপতি। মুর্শিদাবাদ জেলায় 8টা ব্লকে পান চাষ হয়। সবচাইতে বড় মার্কেট হচ্ছে মুর্শিদাবাদ, এই দৌলতাবাদ। আগে বড় মার্কেট ছিল ঝাউবনা তিরমোহনি। সবচাইতে পানের যেটা সবচাইতে বেশি সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে পানের রোগ। গোড়া পচে যাচ্ছে, পান ই হয়ে যাচ্ছে, চাষিরা দিনের পর দিন মার খাচ্ছে, হ্যাঁ, পানের রোগে। এই রোগকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার গবেষণাগারে কোনো আবিষ্কার করতে পারছে না, থুপথাপ কিছু আবিষ্কার করছে। আর বর্তমানে যে পানে যে অফিসার আছে, হর্টিকালচার দপ্তর, প্রত্যেকটা ব্লকে একটা করে অফিসার আছে, সেই অফিসাররা কিন্তু পান সম্পর্কে কোনো ধারণা নাই, তারা পান সম্পর্কে কোনো খোঁজ নেই। এরা খোঁজ নেয় কলা, হ্যাঁ, ফুল, আলু, কফি, হ্যাঁ, বিভিন্ন রকমের, এইগুলা খোঁজ খবরটা নেয়, কিন্তু পানের কোনো খোঁজ খবর নেই। পানের বর্তমানে প্রত্যেকটা ব্লকে একটা করে অফিসার আছে। আমাদের এই পান চাষির পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট এবং ব্লকগুলো যে বিডিও তাদেরকে ক্লোজ করে রেখেছে, এই ক্লোজ করে যেতে পান চাষিদের যে বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যাগুলো যাতে দেখাশোনা করে। আর পানের আমরা গভর্নমেন্টের কাছ থেকে যেতে চাই, পান চাষের যে সেটনেস, এই সেটনেসটা যাতে
পান চাষিরা পায়, এই সেটনেস হলে পান চাষিদের বহু উপকার হয়, এবং তাদের সেচের ব্যবস্থা করা এবং পানের যে বিভিন্ন রকমের ওষুধ সেগুলা দেওয়া, এগুলা বর্তমান সরকারকে করতে হবে। আমাদের দোলতা বাজার মার্কেট একটা গভর্নমেন্ট থেকে মার্কেট তৈরি করার কথা ছিল, তার 28 লক্ষ কত টাকা স্যাংশন হয়েছে, একটা হিমঘর এবং একটা ব্যাংক এখানে করা একটা ই ছিল, সেটা কিন্তু আজ 8 বছর হলো তারা এই হর্টিকালচার দপ্তর সেটা স্যাংশন হয়ে গেছে বলছে, অথচ সেই টাকাটা যে কোথায় গেল পান চাষিরা তার কোনো হদিস পায়নি। আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে হর্টিকালচার দপ্তর যাতে এই পান মার্কেটটাকে সেইভাবে গুরুত্ব সহকারে যাতে পান মার্কেটটা তৈরি করে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ।